হাই ফ্রেন্ডস, আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো আপনারা জানেন 23 বর্ষ ওপেন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন অর্থাৎ বিএ, বিএসসি, বিকম এই সমস্ত কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু একটি খুশির খবর রয়েছে। ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। তো এই ভিডিওতে আমি এই ইম্পর্টেন্ট ডেটগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের অ্যাডমিশনের পদ্ধতি কী সেই সম্পর্কে আলোচনা করব। তো চলো না সময় করে শুরু করা যাক। তো দেখুন, এটা হলো ওই অনলাইন অ্যাপ্লিকেশানের ওয়েবসাইট 2020-21-এর জন্য। এখানে দেখুন ইম্পর্টেন্ট ডেট দিয়ে দিয়েছে, বিটিপি অনলাইন অ্যাপ্লিকেশান সিস্টেম উইল বি অ্যাভেলেবেল ফর ইউজ ফ্রম 14/8/2020 10টা AM থেকে, অর্থাৎ 14 তারিখ সকাল 10টা থেকে কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে বিটিপি কথার অর্থ হলো ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম অর্থাৎ গ্রাজুয়েশান, এর ভিতরেই কিন্তু আপনাদের বিএ, বিএসসি, বিকম সব কিছু কিন্তু এর ভিতরেই থাকছে। এবং আপনাদের কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু 10/9/2020 সন্ধ্যা 6টা পর্যন্ত দেখুন দেওয়া রয়েছে। আবার বলে দিচ্ছি, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 14/8/2020 সকাল 10টা থেকে এবং লাস্ট ডেট 10/9/2020 সন্ধ্যা 6টা পর্যন্ত। তো অনলাইন অ্যাপ্লিকেশন যখন শুরু হবে তখন কিন্তু কী করে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন আমি তার স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে আপনাদেরকে সবার আগে দিয়ে দেবো। আপনারা কিন্তু আপনাদের বাড়িতে মোবাইল থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং টোটাল প্রসেস কী কী সব আমি বলে দেবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই সেই ভিডিওটা আপলোড করবো তখনই তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তারপর দেখুন বলছে ডকুমেন্টস আপলোডিং, অর্থাৎ আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার পর আপনাদের কিন্তু যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সেগুলো আপলোড করতে হবে। তো এটারও কিন্তু ডেট 14/8 থেকে 10/9 পর্যন্ত। তারপর দেখুন বিডিপি অনলাইন ফিস পেমেন্ট, অর্থাৎ আপনাদের যখন ডকুমেন্টস আপলোড করা কমপ্লিট হয়ে যাবে তারপর একটি প্রিন্ট আউট বেরোবে, সেটা নিয়ে আপনাদের প্রথমে ভেরিফিকেশান করাতে হবে আপনাদের যে স্টেট সেন্টারে ভর্তি হতে ইচ্ছুক আপনারা সেখান থেকে। তো সেটা ভেরিফিকেশান করানোর পর যদি সব ঠিকঠাক থাকে তারপর আপনাদেরকে ফিস পেমেন্ট করতে হয়। তো এই ফিস পেমেন্টেরও কিন্তু লাস্ট ডেট দিয়েছে 14/8/2020 থেকে 18/9/2020 পর্যন্ত। এবং অফলাইনে যারা ফিস পেমেন্ট করতে ইচ্ছুক তারা কিন্তু এলাহাবাদ ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে কিন্তু অফলাইনে ফিস পেমেন্ট করতে পারেন। তো অফলাইনে ফিস পেমেন্টের লাস্ট ডেট 14/8 থেকে 18/9 পর্যন্ত, অর্থাৎ আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন 10/9 পর্যন্ত কিন্তু টাকা জমা দিতে পারবেন 18/9 পর্যন্ত, 18/9 বিকাল 4টে পর্যন্ত। তো এই হলো টোটাল ব্যাপারটা। এবং তারপরে কিন্তু আপনাদের আবার গিয়ে যে ফাইনাল যে ফর্ম সেটা কিন্তু আবার ইউনিভার্স যে আপনার যে স্টেট সেন্টার আছে সেখানে গিয়ে কিন্তু সাবমিট করতে হবে। তো সেটাও কিন্তু আপনার 18 তারিখের মধ্যে করতে হবে। তো আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো সাবমিট করে দেওয়ার, অর্থাৎ অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করে দেওয়ার। তো এই হলো টোটাল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের কী করে অ্যাডমিশন হবে, কী করে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে টোটাল প্রসিডিওরটা আমি এই চ্যানেলে এক এক করে আপলোড করে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন।